আজি রাজ্যের পাঁচটাকৈ সমষ্টিত অনুষ্ঠিত হয়েছে উপনির্বাচন আর ইয়ার ভিতর একটা গুরুত্বপূর্ণ সমষ্টি হয়েছে মৰিয়নী সমষ্টি। মই বর্তমান উপস্থিত আছো মৰিয়নী সমষ্টির নিউ হুনুয়াল বাগান প্রাথমিক বিদ্যালয়ের ভোটগ্রহণ কেন্দ্রত আর দেখা গৈছে যে ইয়াত পুয়ারে পৰা আসলে রাইজে আহি নিজের ভোটদান সাব্যস্ত করেছে আর মোট সতীর্থ দেখাব বর্তমান সমগ্র পরিবেশ। এরই আসলে বর্তমান যখন নিউ হুনুয়াল বাগান প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র আছে তাত আহি পেলায় রাইজে নিজের ভোটদান সাব্যস্ত করেছে। ইয়াত যদিও বা সম্পূর্ণ কোভিড প্রটোকল মানি পেলায় তেখেতসকলে ভোটদান করেছে। ইয়াত কোনো ভিড় হওয়া পরিলক্ষিত হওয়া নাই আর পুয়ারে পৰা আসলে নিজের ভোটদান সাব্যস্ত করেছে। আর একটা কথা এখানে উল্লেখ করব যে মৰিয়নী সমষ্টির মুঠ 1,24,000 ভোটারে আজি আসলে মৰিয়নী সমষ্টির চারিজনক প্রার্থী ক্রমে কংগ্রেসের লোহিত কোঁয়র, বিজেপির রূপজ্যোতি কুর্মী, অসম সংগ্রামী ঐক্য মঞ্চর গোপাল ঘাটুয়ার আর রাইজর দলের সঞ্জীব গগৈ এই চারিজনক প্রার্থীর আসলে ভবিষ্যৎ আজি নির্ণয় করব, নির্ণায়ক ভূমিকা লব আসলে মৰিয়নী সমষ্টির রাইজে। আর কব লাগিব এই মুহূর্তত যে এইদরে ভোটদান সাব্যস্ত করেছে আর ইয়াত কোনো ধরনের আসলে ভিড় পরিলক্ষিত হওয়া নাই, যেহেতু কব লাগিব সম্পূর্ণ কোভিড প্রটোকল মানি পেলায় ভোটদান করা এই মুহূর্তলৈকে চলি আছে এই ভোটগ্রহণ কেন্দ্রত আর সমগ্র পরিবেশ বর্তমান সতীর্থ দেখা আছে। এই মুহূর্তত আমি পোনে পোনে কিছু আসলে যখন ভোটদান করবলে লোক ওলাই আহিছে তেখেতসকলের সঙ্গে কথা পাতিবলে এই মুহূর্তত চেষ্টা করি। সতীর্থ সহযোগী সতীর্থয়ে দেখা আছে বর্তমান পরিবেশ সমগ্র। হয়তো ভোট দিবলে আহিছিল নেকি? কি বলে আমি ভোট দিলে সি আকো উপর যাব কিবা তা ধর আমার কারণে কষ্ট করছে নই হ্যাঁ তার কারণে আমি কষ্ট করি। কেটা বাজাত আহিলে আদিবা ভোট দিবলে? 6টা বাজা। 6টা বাজাত আহিলে এটা ভোট কে আপনি কেটা বাজাত হল ভোট দি? এতিয়া তো তিনটা হলেই কি জানি নাই হওয়া হ্যাঁ দুটা হয়েছে। আন এগুলা কি বাইদু আছে? আমি বাইদু কে উছলে যাবলে চেষ্টা করিম। আৰু কি কব ভোট দিলে নে? মই ভোট ইয়াত মোৰ ভোটৰ কাৰ্ডটো আহিলে কিন্তু লিষ্টত নাম নাই, মই দিছইলে যাম দিবলে এতিয়া ভোট। কিমান মানুহ আছে এটো কেন্দ্ৰত? মানুহ অহাই নাই, আহিব আৰু, বহুত মানুহখিনি আহি আছে। তথাপি বৰ্তমানলৈকে কিমান বৰ্তমানলৈকে এতিয়া আপোনাৰ প্ৰায় 200-300 গৈছে আৰু। ইয়াত ভিৰ পৰিলক্ষিত হোৱা নাই আসলে? নাই হোৱা নাই হোৱা। ইয়াত আসলে মানুহখিনি সম্পূৰ্ণ কোভিড প্ৰটোকল মানি পেলাই ভোটদান কৰিছে নেকি? নাই নাই, তেনেকুৱাটো একো কোৱা নাই, কিন্তু মানুহখিনি অহাটো অলপ পলমো হৈছে। নিশ্চয় কব লাগিব আসলে বর্তমানলৈকে 30-40% লোকে এই ভোটগ্রহণ কেন্দ্রটোক বর্তমান ভোটদান করেছে বলে এগৰাকী আসলে ভোটারে আমাক জানাইছে। আর এই মুহূর্তে আমি পুনের কিছু পরিবেশ দেখাই আছো। এইদরে আসলে কোনো ধরনের ভিড় নোহাকে এইদরে ভোটারে কিন্তু ভোট দান করেছে ভোটগ্রহণ কেন্দ্রত। আর যেহেতু এখিনিতে একটা কথা উল্লেখ করব যে মৰিয়নী সমষ্টির মুখ 183টা ভোটগ্রহণ কেন্দ্রত অনুষ্ঠিত হয়েছে আজি ভোটগ্রহণ। আর এই 183টা ভোটগ্রহণ কেন্দ্রত 1,24,000 ভোটারে নির্ণয় করব মৰিয়নী সমষ্টির পরবর্তী প্রার্থী, পরবর্তী আসলে কোন হব পরবর্তী মৰিয়নী সমষ্টির MLA সেই কথা আজি বিচার হব। আর নিশ্চিতভাবে এই কথা একটা কথা এখানে কব লাগিব যে এইদরে এজন পরিলক্ষিত হয়েছে এজন যসলতে লোক এজন আহিছে তেখেত শারীরিকভাবে সক্ষম লোক এজন এইদরে ভোটদান করবলে আহিছে। আর আমি বর্তমান দেখাবলে চেষ্টা করছো এই পরিবেশ এই মুহূর্তে শারীরিক অক্ষমতার পিছতো কিন্তু তেখেতে ভোটদান করবলে আহিছে। আমি যদি সম্ভব হয় আমি কথা পাতিবলৈ অলপ চেষ্টা কৰিম। ভোট দিলে? দিলো। দিলে আহিলে? কিমান দেৰি ৰবলগীয়া হ'ল? নাই, বেছি দেৰি নাই ৰোৱা। ভোট দিলে? দিলো। হয় হয়, নিশ্চয়ভাৱে এইদৰে আচলতে দেখা গৈছে যে এটা কথা এইখিনিতে আৰু এটা উল্লেখ কৰিব লাগিব যে প্ৰায় লোক ওলাই আহিছে। আৰু এটা কথা সৰব কিন্তু চৰ্চা চলিছিলে কিছুদিনৰ পূৰ্বে যে মৰিয়নী সমষ্টিত যিহেতু ৰাজ্যত নিৰ্বাচন অনুষ্ঠিত হৈ গৈছিল, এটা নিৰ্বাচন অনুষ্ঠিত হৈ গৈছিল আৰু ইয়াৰ পিছত পুনৰ এটা উপনিৰ্বাচন, বহুতো মানুহে কিন্তু উপনিৰ্বাচনক লৈ সুখী নোহোৱা পৰিলক্ষিত হৈছিলে। কিন্তু পৰৱৰ্তী সময়ত দেখা গৈছে যে প্ৰায় সকলো মানুহে কিন্তু ভোটদান কৰিবলৈ ওলাই আহিছে বৰ্তমান মৰিয়নী সমষ্টিত।